গুড মর্নিং সবাইকে। তো চলো বন্ধুরা চলে এলাম, দেখো ঠাকুর ঘরে। তো আমাদের ঠাকুর ঘরে রাধা গোবিন্দ। তো এটা হচ্ছে মালাটা দেখতে পাচ্ছ, মালাটা হচ্ছে মা বানিয়েছে। তো এই মালা ফুলগুলো তো দোকান থেকে কিনে পাওয়া যায় আর আমরা বানিয়েছি। আর আজকে নেক্সট ডে হচ্ছে অম্বুবতী পুজো করছি আমরা। প্রথম দিন তো তোমাদেরকে দেখালাম, আর এটা তৃতীয় দিনের অম্বুবতী পুজো। তো আমরা দুদিন তিন দিন করি, মানে যে কদিন থাকে। গুড ইভিনিং সবাইকে। তো দেখতে পাচ্ছ রান্নাঘরে আছি আমি, আর রান্নাঘরে আজকে বানাবো হচ্ছে এই যে স্পেশাল মেনু, আজকে হচ্ছে ডাল পুরি। তো আজকে অনেকদিন পর ডাল পুরিটা করছি। ডাল পুরি মোটামুটি করা হয় না, লুচিটা খাওয়া হয় কিন্তু ডাল পুরিটা খাওয়া হয় না। তো আজকে মা বললো যে ডাল পুরি করো, কারণ অম্বুবতী মানে অম্বুবতী না অম্বুবতী দায়কে হচ্ছে তোমার মা বলে যে শুকনো রুটি খেতে হয় না, তার জন্য ডাল পুরিটাই মা বললো করো। তো করছি এখন ডাল পুরি, এখন মানে সম্পূর্ণটি হয়ে গেছে। তো ভাজছি, আজকে সম্পূর্ণ দেখায় ভাজা মানে শুরু করে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে ফটফট ভাজি, আর তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো, আমি ডাল পুরিটা ভাজতে থাকো শুরু করে দিয়েছি। আজকে আমি প্রথম থেকে দেখাইনি, তার কারণ হচ্ছে মানে ভিডিও করতে না, আর সত্যি কথা বলতে এনার্জি লাগছে না, কিন্তু তবুও ছাড়ছি না। আর এখন আমার একটা অভ্যাস হয়ে গেছে যে হচ্ছে মনে হয় যে একটু ভিডিও করি, এবার এটা দেখাই ওটা দেখাই, কিন্তু মানে বিশ্বাস করো মন থেকে আর ইচ্ছে করছে না ভিডিও করতে। তো যাই হোক, তো চলো এখন ডাল পুরিগুলো করে নিই। ডাল পুরিগুলো হচ্ছে আজকে ডাল পুরিগুলো না মানে এত সুন্দর হয়েছে কি বলবো, মানে নিজে করেছি নিজেই বলছি ভালো হয়েছে, তার কারণ এতটা সুন্দরভাবে ফুলেছে ডাল পুরিগুলো। তো কোনো কোনো দিন এমন হয় জানো তো, যে ডাল পুরিগুলো না মানে ডালগুলো না বেরিয়ে যায়, মানে ডাল আটাটা মানে ওই যে লেচিটা বেলতে বেলতে না ডালগুলো সব বেরিয়ে চলে আসে, আর তেলে দেওয়া মাত্রই একদম ডালগুলো সব পুড়ে যায়, ভালো লাগে না দেখতে। আর তখন না এত দেরি হয় ভাজতে কি বলবো। আর আজকে দেখো কি সুন্দরভাবে ফুলছে না কি বলবো, আর ডালগুলো এতটুকু বেরোচ্ছে না। আর মা তো ডাল সেদ্ধ করে রেখেই দেয়, মানে আগা দুপুরবেলায় রেখে দিয়েছিলো ডাল। আমরা না ডালটা সেদ্ধ করি, ছোলার ডাল দিয়ে করি আমরা ডাল পুরিটা। তো ছোলার ডাল সেদ্ধ করি, করে নিয়ে তার মধ্যে তোমার কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে তোমার জোয়ান বাটা, আর আদা বাটা, এই তিনটে বাটা মানে শিল নোড়াই করো বা তোমার মানে মিক্সিতে করো, কোনো ব্যাপার না, যে কোনো একটাতে করলেই হবে। তো মিক্সারে করলেও তোমার অসুবিধা হয় না, তবে আমি বলবো যে শিল নোড়াতে করলে বেশি ভালো হবে, কারণ কি যে জোয়ানটা আছে না, জোয়ানটা খুব সুন্দর করে বাটতে হবে। জোয়ান বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা, এই তিনটে বাটা একসঙ্গে দিয়ে তারপরে ওই ডালটা যে সেদ্ধ করেছিলাম আমরা ছোলার ডালটাকে, ছোলার ডালটাকে সেদ্ধ করে ওটাকে ভালো করে বেটে নিয়েছিলাম আমরা। তো ডালটাকে বেটে নিয়ে এই যে তারপরে যে লঙ্কা বাটা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে জোয়ান বাটা আর আদা বাটা, এই তিনটে বাটা মশলা ওই যে সেদ্ধ ডালটা বাটা আছে ওইটার মধ্যে মিক্স করে নেবো, লবণ স্বাদ অনুযায়ী দেবো, দিয়ে মিক্সড করে নেবো। তো সেভাবেই আমি ডাল পুরিটা করি। আর কিন্তু আমার মায়ের বাড়িতে ডাল পুরিটা একদমই আলাদা করে, আর এই বাড়িতে এই মা আলাদাভাবে করে। তো যাই হোক, আমি এই মায়ের পদ্ধতিটাই করি, কারণ কি হচ্ছে দেখি আমি বেশ ভালোই হয়। আর হচ্ছে আমি কালো জিরাটা দেখো ব্যবহার করি না আমি আমার ডাল পুরিতে, কিন্তু তোমরা কালো জিরা দেখতে পাবে না, কারণ কি ডাক কালো জিরা দিলে না ডাল পুরিগুলো ফুলবে না, এতটুকু ফুলবে না আমি জানি। তো যে এইভাবে দেখো ডাল পুরিগুলো কি সুন্দরভাবে ফুলছে, মানে কি বলবো, আমি নিজেই রান্না করছি নিজেই বলছি সুন্দর ফুলেছে, আর সত্যি সুন্দর ফুলেছে দেখো তোমরাও। তো চলো রাত্রেবেলা ডাল পুরি, মা কালকেই বলেছিলো ডাল পুরি খাবো, তো যাই হোক ডাল পুরি রাত্রেবেলায় করা হলো। তো ভাবলাম গরম গরম বাবা আসবে তখন দেবো, তো দেখি বাবা দেরি হচ্ছে বলে আমি আর দাঁড়ালাম না, করতে শুরু করে দিলাম ডাল পুরিটা। তো চলো আমি ডাল পুরিটা ফটাফট ভিজে নিই, আর তোমাদের সঙ্গে তো বক বক করেই যাচ্ছি, মুখ তো থামার মানে একদমই নাই, মুখটা থামছেই না আমার। তো চলো ডাল পুরিটা করি এবার।
আর হচ্ছে কি বলতো, ডালপুরিটা আজকে কোনো তরকারি করিনি। তার কারণ কি বলতো, মানে ডালপুরিটা যেহেতু ডালটা একটু বেশি করে দিয়েছি, তো তার জন্য না কোনো তরকারি করিনি। আর হচ্ছে তোমার পায়েস আছে, পায়েসটা তো মা দুপুরবেলায় করে রেখেছিল। পায়েস তো না মানে ক্ষীর টাইপের করেছিল, মানে চাল দিয়েছিল, ওই পায়েসই বলবো, পায়েসটাই ক্ষীর পায়েস যাকে বলে, ক্ষীর পায়েস তো সেটা করেছিল। আর হচ্ছে তোমার বাবার জন্য তো চিনি ছাড়া পায়েস করে মা, আর হচ্ছে তোমার সেই ব্ল্যাঙ্কেটটা, ব্যাস। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার মেনু, আজকে স্পেশাল মেনু। তো অম্বুবতীতে স্পেশাল মেনু, তো কারা কারা অম্বুবতী মানো বলতো? আমাদের বাড়িতে কিন্তু খুব মানে, মাও খুব মানে অম্বুবতীটা, কারণ কি মানে যাই হোক মা মানে বলে আমিও মানি, আর আশা করছি এভাবে মেনে যাবো। চলো, আমার ডালপুরি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম গরম হয়েছে। তো এই যে ডালপুরি, তো সবগুলো ডালপুরি আজকে ফুলেছে, একদম ভালোভাবে ফুলেছে। মানে অন্যান্য দিন কী হয়, কোনো কোনো দিন হয়তো ফুলে না, কোনো রকম মানে কোনোভাবে ফুলে না, ভালো লাগে না তখন। তো আজকে বেশি সবগুলো ডালপুরি একদম ফুলেছে, ফটাফট ভাজাও হয়ে গেল। তো চলো রাতের বেলা ডালপুরি, পায়েস মা সকালেই করে রেখেছে। হ্যাঁ,